সুপ্রভাত, গুড মর্নিং। বুঝতেই পারছেন আজকে আমরা একটা রাজবাড়িতে আবার চলে এসেছি, মহিষাদল রাজবাড়ি। অ্যাকচুয়ালি আমাদের যাবার ছিল আপনার হলদিয়ায় এক বন্ধুর বাড়িতে। তো যাবার পথে ভাবলাম এই রাজবাড়িটা দেখেই না হয় ওখানে যাওয়া হোক, তো চলে এলাম রাজবাড়িতে। তো খুবই সুন্দর, মানে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলেও এত সুন্দর সুন্দর রাজবাড়ি আছে জানাই ছিল না। তো এইখানে আমরা জাস্ট দেখেই বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে থাকারও প্রভিশন আছে রাজবাড়ির একটা অংশে, মানে ট্যুরিজম পারপাসে এখন কনভার্ট করে দেওয়া হয়েছে, আপনি গিয়ে এখানে থাকতে পারেন। যেমন অন্য রাজবাড়িতেও এখন অনেক ওয়েস্ট বেঙ্গলে করা হয়েছে। তো রাজবাড়িটা কিন্তু খুবই সুন্দর, মানে এত সুন্দর আর বেশ বড়, সামনে একটা বিশাল বড় মাঠ আছে। তো রাজবাড়ি দেখে আমরা ওই পেছনে একটা পুরনো রাজবাড়ি ছিল, তো যেটা এখন রেনোভেশন চলছে, এই যাবার পথে এখানে একটা জলাশয় মতন পুরো ভর্তি পানাতে। তো এই যে এটা ওই পুরনো রাজবাড়িটা যেটা এখন রেনোভেশন কাজ চলছে, তো আশা করি বেশ দ্রুত গতিতেই হচ্ছে, হয়তো এটাও শেষ হয়ে গেলে এটাও একটা দেখার জায়গা হবে। তো ওখান থেকে আমরা চলে এলাম এই পেছনে রাজবাড়ির একটা মন্দিরে। তো মন্দিরটাও বেশ সুন্দর। তো মন্দির থেকে আমরা ফিরে যখন এলাম তখন রাজবাড়ির সব লাইটস জ্বলে গেছে, অপূর্ব সুন্দর লাগছিল। তো আপনারা যদি রাজবাড়িতে না থাকার প্ল্যান করে থাকেন, যদি খালি ডে আউটিং গিয়ে ফিরে আসেন, তাহলে অবশ্যই হাতে এমন করে সময় নিয়ে যাবেন যাতে এই লাইটসে রাজবাড়িটা দেখতে পান, খুব সুন্দর লাগছে। তো রাজবাড়ি দেখে আমরা চলে গেলাম ওই বন্ধুর বাড়ি। তো সন্তোষ আর সঙ্গীতা, পাপিয়ার তো সঙ্গীতা বলতে প্রাণ, তো সন্তোষ এসবিআইয়ের বেশ বড় পজিশনে আছে, তো ওদের এই এখানেই আপনার বাংলোতে উঠলাম, সেই রাতটা ওখানেই ছিলাম। তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম হলদিয়ার এই মেরিন ড্রাইভে। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, রাত্রিরে সানসেট দেখে এখানটায় বেশ বসে থাকতে ভারী সুন্দর লাগবে। তো ভাগ্যক্রমে একটা মেলাও বসেছিল, মেলাও দেখা হয়ে গেল, আর খুব সুন্দর সুন্দর ওখানে ইনস্টলেশন ছিল, যেমন দেখলেন খুব ফটোগ্রাফি করার জন্যে খুব ইউনিক। আর এই মেলাতেও কিছুটা সময় কাটিয়ে দিলাম, কারণ আমরা যখন গিয়েছিলাম তো বেশ বড়ই মেলা। তো তারপরে ওই মেরিন ড্রাইভে অনেকটা সময় কাটালাম, ফটো তুললাম, তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে। তো যেমন বলছিলাম, পাপিয়ের তো খুব প্রিয় আপনার সঙ্গীতা দিদস বলে, আর এই যে এখানে খুব সুন্দর সুন্দর এরকম ইনস্টলেশনস ছিল, ভারী সুন্দর লাগছিল। তো সবাই মিলে বাচ্চারাও ফটো তুললো। এটা ওই সন্তোষতে এক ছেলে এক মেয়ে, তো যমজ। তো তারপরে এইখানে আর একটু বেশি আর একটু ফটোগ্রাফি করে, অনেক টাইপের ছিল এইখানে, দেখুন এই মহাভারত থেকে আপনার ওই কৃষ্ণের সঙ্গে অর্জুনের রথে, খুব সুন্দর লাগছিল, এইটাই মনে হয় সবচেয়ে বেশি সুন্দর। আর তাছাড়াও আরও অনেক কিছুই ছিল, যেমন দেখলেন ওই বর কনে নৌকোয়, তারপরে এরকম বাউল গান গাইছে, একটা বড় হনুমানের স্ট্যাচু ছিল এই যে, এটা খুব সুন্দর। এটা ঢুকতেই এই একটা অটো স্ট্যান্ড আছে ওইখানটায় পড়ে, খুব সুন্দর। তো আমরা তারপরে ডিনার করতে চলে গেলাম এই আকসা বলে, সন্তোষের থেকে জানলাম এখানে নাকি খুব পপুলার জয়েন্ট। তো এখানে ডিনার করে আমাদের সেই দিনটা শেষ করলাম, বেশ ভালোই কাটলো। সন্তোষ সেইখানে আসার পরে অনেক দিন ধরেই বলছিল সঙ্গীতারা যে আমরাও এখানে একদিন আসি। তো বেশ সুন্দর লাগলো হলদিয়াতে, ফার্স্ট টাইম আমরা এলাম, এর আগে আসিনি, হয়তো আবার আসবো, আরও ভালো ভিডিও করব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।